ময়দা আর সুজির তৈরি একটা মুচমুচে খোলের মাঝখানে কিছু পুর দিয়ে তার উপর সালাদ দিয়ে হালকা টক মিশিয়ে যে এইরকম একটা সুস্বাদু খাবার তৈরি করা যায়, এই জিনিসটা সর্বপ্রথম কার মাথায় এসেছিল এবং কিভাবে এসেছিল সেই সম্পর্কে কি আমরা কখনো ভেবে দেখেছি? ধারণা করা হয় দক্ষিণ বিহারের মগধে সর্বপ্রথম এই ফুচকার আবিষ্কার হয় এবং তখন থেকে এটার প্রচলন শুরু হয়। আর কিংবদন্তি মতে মহাভারতের সময়কালে শাশুড়ি কুন্তী তার পুত্রবধূ দ্রৌপদীকে আলুর সবজি আর ময়দার মন্ড দিয়ে নতুন ধরনের একটি খাবার তৈরি করার জন্য বলেছিলেন। আর তখন দ্রৌপদী ময়দা দিয়ে একটি মন্ড বানিয়ে তার মধ্যে আলুর পুর ভরে এই ফুচকা তৈরি করেন এবং এই ফুচকা খেয়ে কুন্তী এতটাই পছন্দ করেছিলেন যে তিনি এই খাবারটাকে অমরত্বের আশীর্বাদ দেন এবং তারপর থেকে ফুচকা কিন্তু এখন পর্যন্ত অমর হয়ে আছে এবং সকলের প্রিয় খাদ্য হয়ে আছে। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি রডেনপুরের নতুন একটি ভিডিওতে। অ্যান্ড আজকে আমরা চলে এসেছি ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্কে। অ্যান্ড আজকে আমরা জয়নুল আবেদিন পার্কের যতগুলো ফুচকা আছে লিটারেলি সবগুলো ফুচকা ট্রাই করব অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করব। সো স্টে টিউনড উইথ আস, সি দ্য ফুল ভিডিও টু নো অল দ্যাট ইজ। অ্যান্ড প্রথমে আমরা চলে আসছি পার্কের নতুন তৈরি হওয়া ফুড কোর্ট ফুড পার্কে। অ্যান্ড ফুড পার্কের এক নম্বর স্টলের ফুচকা ভালোবাসা থেকে আমরা তাদের রেগুলার ফুচকাটা অর্ডার করছি। সো ফুচকাটা আসলে দেন আমরা স্টার্ট করছি। সো হিয়ার ইজ আওয়ার ফুচকা, এটা হচ্ছে ফুড পার্কের এক নম্বর স্টলের ফুচকা ভালোবাসার রেগুলার ফুচকা, যেটার দাম হচ্ছে 40 টাকা। অ্যান্ড এখানে তারা মোটামুটি 9 পিস ফুচকা তারা দিছে এখানে 40 টাকায়। ফুচকার 4টা জিনিস অনেক বেশি ইম্পর্টেন্ট। নাম্বার 1 ফুচকার শেলটা, নাম্বার 2 এটার ভেতরের ফুডটা, নাম্বার 3 এটার ওপরের টপিংসটা, অ্যান্ড নাম্বার 4 লাস্ট বাট নট দ্য লিস্ট যেই টপটা সাথে দেওয়া হয়। আমরা ফুচকা ভালোবাসার স্টল থেকে যে ফুচকাটা নিয়েছি এটাতে বেশ ভালো পরিমাণে টপিংস ইউজ করা হয়েছে। টপিংস হিসেবে সালাদ এবং ভালো পরিমাণে বয়েলড এগ শ্রেডেড করে দেওয়া হয়েছে। টু বি অনেস্ট, এটার যে খোলটা এটা এতটা ক্রিস্পি না, অনেক পাতলা মনে হয়েছে আমার কাছে। অ্যান্ড এটার ফুডটা খুব বেশি স্পাইসি না, খুবই মডারেট লেভেলের স্পাইস। সো যারা খুব বেশি স্পাইসি ফুড পছন্দ করেন তারা কিছুটা ডিসঅ্যাপয়েন্ট হতে পারেন, আর যারা হচ্ছে একটু মডারেট স্পাইসি ফুড পছন্দ করেন দে উইল অ্যাকচুয়ালি লাইক ইট প্রবাবলি। এখন হচ্ছে টকটা, কারণ ফুচকার টকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ফুচকার টক ফুচকার ফ্লেভারকে ডাবল বা ট্রিপল করে দিতে পারে। আগে টকটা এমনিতে একটু ট্রাই করুন, টকটা বেশ পাতলা, ভেরি মডারেট স্পাইস। ওভারঅল ইটস প্রেটি এভারেজ আমার মতে। এখন দেখি ফুচকা টকটা দিয়ে ট্রাই করে দেখি। ওকে, প্রেটি এভারেজ, এক্সপেকটেশন অনেক হাই ছিল বাট নট ফুললি মেট। অ্যান্ড অনেকে বলে যে ফুচকা নাকি এমন একটা খাবার যেটা সব থেকে তাড়াতাড়ি মুখের টেস্ট বাড গুলোকে সঞ্চারিত করে, যেটার কারণে নাকি মন খারাপ থাকলে ফুচকা খাইলে ইনস্ট্যান্টলি মন ভালো হয়ে যায়, এটা গবেষণা বলে। বাট এইটা আসলে ওই রকম না, এই ফুচকাটা এত ফাস্ট আমার টেস্ট বাড গুলোকে সঞ্চারিত করতে পারে নাই এবং মন ভালো করে দেওয়ার মতো ফুচকা কিছু না। সো আই থিঙ্ক ইটস প্রেটি এভারেজ, প্রাইস ওয়াইজ ভেরি রেগুলার, ভেরি রেগুলার। সো এখন আমরা যাবো নেক্সট ফুচকা ট্রাই করতে। ওকে, সেকেন্ডলি আমরা চলে আসছি সেকেন্ড যে শপটা সেটা হচ্ছে WOW, ওয়াও, শপের নামই ওয়াও। সো এইখানের ফুচকা ট্রাই করবো। অ্যান্ড হেয়ার ইজ দ্য ফুচকা, এখানে ফুচকাগুলো স্ট্যাক করে দিছে তো, সো আই ডোন্ট নো কয় পিস দিছে, খাওয়া শেষে বোঝা যাবে। অ্যান্ড এটা হচ্ছে তাদের টকটা, ইট সিমস ভেরি থিক। অ্যান্ড ফুচকার ওপরে যদিও সালাদ কিছুটা কম বাট ভেরি গুড অ্যামাউন্ট অফ বয়েলড এগস আই ক্যান সি। গোল ফুচকা এক গাপ্পায় শেষ করে দেওয়া যায়, অর্থাৎ একবারে মুখে নিয়ে শেষ করা যায়। এই জন্য পাকিস্তান, নয়াদিল্লি, জম্মু কাশ্মীর সহ বিভিন্ন এলাকায় ফুচকা গোল গাপ্পা হিসেবেও পরিচিত। এবং ফুচকার এছাড়াও আরও অনেকগুলো নাম আছে, বাংলাদেশে এটা মেইনলি ফুচকা নামেই বেশি পরিচিত এবং আমরা ফুচকা হিসেবে এটাকে চিনি অ্যান্ড বেশি প্রেফার করি। এই হচ্ছে WOW, ওয়াও এর ফুচকা।
সো এই ফুচকার সাইজটা কিছুটা বড় মোটামুটি এন্ড বেশ গোল এবং ফ্লাফি সো লেটস ট্রাই তো এই ফুচকার যে খোলটা এটা বেশ ক্রিসপি বাট ভেতরের যে চটপটি মটর ইউজ করা হয়েছে এইটা কিছুটা ব্লান্ড তেমন একটা স্পাইসি না বাট মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যাবাউট দিস ফুচকা ইজ তাদের এই টকটা বেশ বেশ ভালো লাইক দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট এবং আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট শুধুমাত্র এই টকটার কারণে বিকজ এই টকটা একই সাথে হচ্ছে স্পাইসি সাওয়ারি অ্যান্ড সুইট এবং এটার মাঝখানে সুইট ফ্লেভারটাও বেশ প্রমিনেন্ট সো ফুচকার সাথে যখন এই ফুচকার ক্রিসপিনেস ভেতরের স্পাইসিনেস এটার সাথে যখন এই টকের সাওয়ারিনেস অ্যান্ড সুইটনেসটা একসাথে মুখের ভেতরে যায় অ্যান্ড মুখে দেওয়ার পর লাইক বাইরের খোলটা ক্রিসপি কুড়মুড় করে ভেঙে যায় অ্যান্ড আদার ফ্লেভারসগুলোর কম্বিনেশনে চমৎকার একটা ফ্লেভার দেয় অ্যান্ড এই ফুচকাটা আই থিঙ্ক ওয়ে বেটার দ্যান ফার্স্টে যে ফুচকাটা খাইছি ফুড পার্কের ওইটা থেকে আই অ্যাকচুয়ালি লাইক দিস ফুচকা মেইনলি বিকজ অফ দ্য টক যে টকটা তারা সাথে দেয় সো উই আর ডান উইথ ওয়াও এর ফুচকা দেখা হবে নেক্সট ফুচকায় আমরা চলে আসছি আমাদের থার্ড ফুচকা প্লেসে অ্যান্ড দিস ইজ ব্রহ্মপুত্র ভ্যালি অ্যান্ড এইটা হচ্ছে ওল্ডেস্ট প্লেস ফুচকার জন্য পার্কের ভিতরে সবার আগে কিন্তু এই ব্রহ্মপুত্র ভ্যালি শুধু ছিল পার্কের ভেতরে ফুচকা খাওয়ার অপশন হিসেবে বাট পরবর্তীতে লাস্ট ওই আমরা যেটা দেখলাম ওয়াও বা রিসেন্টলি তৈরি মানে তৈরি হয়েছে হচ্ছে ওই ফুড পার্ক ফুড কোর্টটা কুড়মুড়ে খোলের ভেতরে টক ঝাল মিষ্টি পানিজাতীয় ভরে খাওয়া হয় বলে এটাকে অনেকে পানিপুরিও বলে থাকে তামিলনাড়ুতে যদিও এইটার বিভিন্ন নাম এবং মেকিং প্রসেস অনেক বেশি ডিফারেন্ট একটা থেকে আরেকটা যেমন পশ্চিমবঙ্গেও পানিপুরি অনেক বেশি পরিচিত ইভেন 1947 আগে বাংলাদেশের মানুষজন ফুচকাকে হচ্ছে ঘটি জাতীয় খাবার হিসেবে উপহাস করত দেন আফটার 1947 যখন হচ্ছে অনেক পশ্চিমবঙ্গের মানুষ বাংলাদেশে আসা শুরু করলো সেই সময় ফুচকা আস্তে আস্তে বাংলাদেশে জনপ্রিয় হতে শুরু করলো এবং তখন থেকে এখন পর্যন্ত সবার অনেক ফেভারিট খাবার এই ফুচকা অ্যাজ এ স্ট্রিট ফুড সো এখানে আমরা হচ্ছে ব্রহ্মপুত্র ভ্যালির ফুচকাটা নিয়েছি যেটার দাম হচ্ছে 50 টাকা এক প্লেট লাস্টের যেটা হচ্ছে মেনশন করতে ভুলে গেছিলাম যে ওয়াও ফুচকা যেটা ওইখানেও হচ্ছে তাদের ফুচকার প্রাইস ছিল 40 টাকা প্লেট সো ফুড পার্কে দ্যাট ওয়াজ 40 টাকা প্লেট ওয়াওয়ে দ্যাট ওয়াজ 40 টাকা প্লেট অলসো বাট এখানে হচ্ছে 50 টাকা প্লেট সো লেটস সি যে তাদের ফুচকাটা কেমন অ্যান্ড তাদের এখানে হচ্ছে উপরে শসা গাজর অ্যান্ড বয়েলড এগ শ্রেডেড করে দেওয়া হয়েছে অ্যান্ড সাথে অবভিয়াসলি টক ঝাল মিষ্টি যেই তেঁতুলের পানি সেটা সো লেটস ট্রাই এই ফুচকাগুলো ভেরি মাচ বাইট সাইজের মানে একেবারে ছোটো ছোটো সাইজের অ্যান্ড একবারে মুখে নিয়ে খুব ইজিলি ফিনিশ করে দেওয়া যায় দ্য বেস্ট পার্ট অ্যাবাউট দিস ফুচকা ইজ এটার খোরটা সব থেকে বেশি ক্রিসপি মানে আগে যেই দুটো ফুচকা খেলাম ওইগুলো থেকে এটা ওয়ে মোর ক্রিসপি জাস্ট ক্রিসপির সাউন্ডগুলো ফিল করা যায় অ্যান্ড এটার ভেতরের যেই পুরটা আছে হচ্ছে চটপটি মটর এবং এই পুরটা অনেক মাখা মাখা একদম ভাঙা ভাঙা ক্যাতক্যাতা বলা যায় সো এটা খেতে গুড অ্যান্ড টকটা হচ্ছে লেস স্পাইসি বাট মোর সুইট অ্যান্ড মোর সাওয়ারি যেইটা আমার কাছে মনে হয় এই কম্বিনেশনটা গোজ রিয়েলি নাইস বাট যদি আপনি একটু স্পাইসি পছন্দ করেন দেন মেবি ইটস নট ফর ইউ বাট আদারওয়াইজ একটু সাওয়ারি অ্যান্ড সুইটিশ ফুড যাদের পছন্দ দে উইল ডেফিনেটলি লাইক দিস ফুচকা সো অ্যাবাউট অল দ্য থ্রি ফুচকা শপ যেখান থেকে আমি ফুচকা ট্রাই করছি আই অ্যাকচুয়ালি লাইক ব্রহ্মপুত্র ভ্যালি দ্য মোস্ট মানে এই ব্রহ্মপুত্র ভ্যালির ফুচকাটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে অ্যান্ড সেকেন্ডলি আমার কাছে হচ্ছে যে ওয়াও ফুডের ফুচকাটা ওইটা মেবি সেকেন্ড র্যাঙ্ক করবে যদি আমি র্যাঙ্ক করাইতে চাই বা জাজ করতে চাই অ্যান্ড থার্ড র্যাঙ্ক করবে হচ্ছে ওই ফুড পার্কের ফুচকাটা যদিও মানে কম্পিটিশনটা তিনজনের মধ্যে এই জন্য হচ্ছে ফুড পার্কেরটা থার্ড হয়েছে আদারওয়াইজ যদি চারজন পাঁচজনের মধ্যে হইতো তাহলে 450 হইতো
So guys, this was all about today's video. This was all about all the fuchkas inside Jornalabadin Park. So hit the like button if you like the video. Do comment below if you like the video or not. And obviously, don't forget to comment je apnar favorite fuchka konta ei tinta fuchkar majkhane. And obviously, আপনি যদি একজন ফুচকা লাভার হয়ে থাকেন এন্ড আপনার যদি পার্কের ভেতরের এবং বাইরে সবগুলো ফুচকা ট্রাই করা হয়ে থাকে দেন অবভিয়াসলি লেট আস নো যে পার্কের বাইরে যে এতগুলো ভ্যানে ফুচকা বিক্রি করে এই ভ্যানগুলোর মাঝখানে সবথেকে ভালো ফুচকা কোনগুলার অ্যান্ড অবভিয়াসলি উই উইল ট্রাই টু টেস্ট দ্য ফুচকাস যেগুলো হচ্ছে আপনাদের ফেভারিট বিকজ পার্কে হচ্ছে মানে গেটের বাইরে যে ভ্যানে বিক্রি করে এখানে ভাই অনেকগুলো লিটারেলি অনেক অনেক I can't even count এতগুলো ফুচকার ভ্যান আছে অ্যান্ড সবগুলো ফুচকার ভ্যানের ফুচকা যদি আমি ট্রাই করতে চাই আই উইল এন্ড আপ বিং ইন হসপিটাল রিয়েলি সো এই জন্য সবগুলা ট্রাই করা আসলে পসিবল না সো দ্যাটস ওয়াই আমি হচ্ছে পার্কের ইনসাইডের যেই সবগুলো আছে এগুলোর ফুচকাটা ট্রাই করলাম এবং এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম অ্যান্ড অবভিয়াসলি আপনাদের পছন্দের যে ফুচকাগুলো আছে বাইরের ভ্যানের এগুলো হচ্ছে ট্রাই করার চেষ্টা করবো যেহেতু ফুচকা হচ্ছে একটা স্ট্রিট ফুড সো ফুচকার বেস্ট এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য কিন্তু আসলে ওই ভ্যানগুলোর ফুচকা ট্রাই করতেই হবে So this is all for today. Thanks for watching the video. Thanks for being with us so long. And if you haven't yet subscribed my channel, please do hit the subscribe button and press the bell icon. See you again in the next video. Till then, goodbye.